আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আমা ট্রেড বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি ইউকে ভিজিট বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সবাই ইউকে ভিজিট করার জন্য অনেকেই অ্যাপ্লিকেশন করেন ভিসার জন্য কিন্তু বেশিরভাগই রিজেক্ট হয় বা অ্যাপ্রুভ হয় যার অ্যাপ্রুভ হয় তার অ্যাপ্রুভ হয় যার রিজেক্ট রিজেক্ট হচ্ছে কিন্তু আপনারা অনেকেই কিন্তু প্রপারলি বিষয়টা নিজেরা না জেনে কিন্তু বিভিন্ন এজেন্সিতে এসে অ্যাপ্লিকেশন করছেন আগে যারা নিজেরা ভিসাটা করতে চাচ্ছেন প্রসেসিং করতে চাচ্ছেন বা যারা সেভারেল টাইম বিভিন্ন দেশে আপনারা ঘোরাঘুরি করেন আর আপনাদের শখ ঘোরাঘুরি করার তাদের জন্য আমার এই ভিডিওটা মনে রাখবেন আপনার আজকে আমি যেটা দেখাবো এটা আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখার আগে অবশ্যই আমি বলে দিচ্ছি আমার আমজাত্রের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাল প্রেস বাটনটি নিচে যে লাল প্রেস বাটনটি আছে সেই প্রেস বাটনটিতে আপনি ক্লিক করে একটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তা আসুন আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করে দেখাচ্ছি যে কীভাবে ইউকে ভিসা আবেদন করবেন এবং কোথায় করবেন কীভাবে করবেন আমি এখানে গুগলে আসছি গুগল থেকে আমি ইউকে বিএফএস ইউ ইউকে বিএফএস গ্লোবাল ঢাকা আমি জাস্ট এতটুকু লিখবো আর বেশি লিখব না এখানে আমার নিচেই ইউকে নিচে দেখুন ইউকে বিএফএস গ্লোবাল ঢাকা এসেছে আমি এখানে এই সাইটটিতে আমি ক্লিক করে আমি এখানে চলে আসবো দেখুন ইউকে বিসাস অ্যান্ড ইমিগ্রেশন বিএফএস গ্লোবাল ডট কু ডট ইউকে এটা হচ্ছে বিএফএস গ্লোবালের ইউকে বিসা অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লিকেশন সেন্টার এটা ডেল্টা লাইফ টাওয়ারে পড়েছে গুলশান দুই নাম্বারে প্রথমে বলে দিচ্ছি চার নাম চার ফোর্থ ফ্লোরে এটা পড়েছে তো আপনারা এই ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন বিএফএস গ্লোবালের পেজটি ওপেন হচ্ছে এ হচ্ছে ইউকে ভিসা অ্যাপ্লিকেশন করার যে বিএফএস গ্লোবাল আপনি এখান থেকে দেখুন এখান থেকে আপনার কান্ট্রি বাংলাদেশটা সিলেক্ট করে বাংলাদেশটা সিলেক্ট করে যে বাংলাদেশ সিলেক্ট করবো আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি ইউকে ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমের ওয়েব আপনাকে নিয়ে যাবে এ হচ্ছে ইউকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকা ইউকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশ রিওপেনিং ওপেনিং করেছে এখানে রিড মোড় আপনারা দেখে নিতে পারেন এখান থেকে তাদের বিভিন্ন নোটিশ দেওয়া হয় এখানে রিড মোরে গিয়ে আপনারা কিছু লেখা থাকলে এখানে কি লেখা আছে আপনারা এখানে এটা পড়ে নিতে পারেন যদি তাদের কোনো বাধা থাকে ভিসা দেওয়ার প্রতি সেটাও এখানে তারা দিবে কিন্তু এখন ভিসা দিচ্ছে সে কারণে এটাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধ হলে এখানে লেখাই থাকবে বর্তমানে ক্লোজ করা আছে তো ভিউয়ার্স এখানে দেখুন এখানে হাউ টু अप्लाई ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাপোর্টিং ডকুমেন্টস এ তিনটা শব্দ প্রথমেই লেখা আছে এই তিনটা দিয়ে বোঝে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কোথায় অ্যাপ্লিকেশন করবেন কি ধরনের ডকুমেন্টস আপনার সাপোর্টিং ডকুমেন্টস লাগবে अप्लाई করতে তিনটা ম্যান্ডেটরি আপনাকে ভালোভাবে জানলি আপনি কিন্তু ইউকে ভিসাটা নিজেরই প্রসেস করতে পারবেন দেখুন এখানে আমি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যাচ্ছি অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে আমি এখান থেকে ধরুন যে কোনো কিছু একটা ধরুন আমি অ্যাপ্লিকেশন ডকুমেন্টস চেক আমি এটা দিয়ে আমি ধরুন ঢাকা লোকেশন ঢাকাটা দিয়ে আর এখানে সিলেট আছে সিলেটও আছে আমি ঢাকাটা দিচ্ছি দেখুন এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে বিএফএস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ফোর্থ ফ্লোর ডেলটা লাইফ টাওয়ার এইখানে আপনি অ্যাপ্লিকেশন করবেন এ হলো কোথায় অ্যাপ্লিকেশন করবেন এখন আমরা দেখব কিভাবে কিভাবে করবেন হাউ টু অ্যাপ্লাই দেখুন এটা আমি করতে চাচ্ছি খুব দ্রুত এবং ফাস্ট করতে চাচ্ছি গেট বিএফএস গ্লোবাল টু ডু ইট ফর মি বিএফএস গ্লোবাল আমাকে করে দিবে এখানে বিভিন্ন ফিজ লাগাচ্ছে আমি আমার নিজেরটা করলে এখানে কোনো ফিজ নেই দেখেন এখানে আমি যদি আমার এটা ফাস্ট এবং ইজি করাই তাহলে আমার কিন্তু এখানে চার হাজার পাঁচশো পঁচাশি টাকা আমার একটা চার্জ হয়েছে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন এখানে যদি বিএফএস আমারটা করে দেয় তাহলে কিন্তু আমার কাছ থেকে নয় হাজার দশ টাকা চার্জ দিবে সোর্স আশা করি আপনারা নিজেরা করার চেষ্টা করবেন আসুন আমরা নিজে নিচে এক নম্বরে দেখি ভিসা টাইপ হ্যাঁ আপনি এখানে কি ধরনের ভিসা আপনি রিসার্চ করতে পারেন এখানে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে একটি পেজ ওপেন হলে এখানে আপনি এখান থেকে দেখুন ভিজিট ইন দ্য ইউকে আপনি এখানে স্টার্ট নাও দিতে পারেন আপনি ভিজিট ইউকে দিয়ে আপনি এখানে দেখুন এই যে ভিজিট দ্য ইউকে তারপরে এখানে দেখুন চুজ ইউকে ভিজিট শর্ট স্টে আপনি যদি শর্ট স্টে ভিসা নেন এইটা আর আপনি যদি অন্য কোনো ভিসা নেন তাহলে এখানে স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা আমাদের জন্য হলো পারফেক্ট আমাদের বাংলাদেশের জন্য আমরা স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসাটা আমরা ডকুমেন্টসটা আমরা দেখে নিই এখান থেকে ডকুমেন্টসটা দেখতে হলে আমাকে ডকুমেন্টস ইউ প্রোভাইড আমার এখানে যেতে হবে যাওয়ার পর দেখুন এখানে ডকুমেন্টস আমাকে তারা কি দিচ্ছে ফুল লিস্ট সাপোর্টিং ডকুমেন্টস ফুল লিস্ট আপনাকে সাপোর্টিং ডকুমেন্টসটা এখানে ক্লিক করতে বলছে রিড দ্য লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস ইউ ক্যান আমি কোন ডকুমেন্টস প্রোভাইড আমাকে এখানে পড়তে বলছে আমি এখানে এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখুন ভিজিট ভিসা গাইড টু সাপোর্টিং ডকুমেন্টস এখানে আমাকে গাইডগুলো দিয়ে দিয়েছে ভিজিট ভিসা তাহলে আমি গাইড টু সাপোর্টিং ডকুমেন্ট ভিজিটিং দ্য ইউকে আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখুন গাইড টু সাপোর্টিং ডকুমেন্ট ভিজিটিং ইউকে এইটা চলে এসেছে দেখুন ডকুমেন্টস ইউ মাস্ট প্রোভাইড অল ভিজিটর এখানে আমাদের অল ভিজিটর যারা আমরা সবাই ভিজিট করতে চাই এখানে আমাদের ডকুমেন্টসটা এখানে ক্লিক করলে আমাকে কিন্তু দেখা দিচ্ছে দেখুন এই আমাদের ডকুমেন্টস এই ধরনের ডকুমেন্টসগুলো আমাদের ইউকে ভিসি অ্যাপ্লিকেশন করার জন্য লাগবে প্রথমেই এক নম্বরে ডকুমেন্টস ইউ মাস্ট প্রোভাইড অল ভিজিটর বেলে ট্রাভেল ডকুমেন্ট ন্যাশনাল পাসপোর্ট অ্যান্ড আদার ডকুমেন্টস দ্যাট অল অ্যালাউস দ্য হোল্ডার টু ট্রাভেল ইন্টারন্যাশনালি এখানে আছে আদার ডকুমেন্টস ইউ ক্যান ওয়ান্ট টু প্রোভাইড আমি যদি প্রোভাইড করতে চাই এখানে প্রিভিয়াস ট্রাভেল ডকুমেন্টস আমি আগে কোথায় ট্রাভেল করেছি সেই ধরনের ডকুমেন্টস পাসপোর্ট এবং আমাকে প্রিভিয়াস ট্রাভেল আমি কোথায় কোথায় করেছি এগুলা আমাকে প্রুফ দেখাতে বলছে আমাকে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস শোয়িং দ্যাট ইউ হ্যাভ সফিসিয়েন্ট ফান্ড অ্যাভেলেবল এটা আমাকে একটা ফান্ড আমাকে দেখাইতে বলতেছে ব্যাংকে আমার কত ফান্ড অ্যাভেলেবল আছে যে আমি ইউকে ঘুরতে যাচ্ছি হ্যাঁ দ্য মাস্ট ক্লিয়ারলি শো দ্যাট ইউ হ্যাভ অ্যাক্সেস টু দ্য ফান্ড সাজেস্ট আপনি এটাকে মানে মাস্ট বি ক্লিয়ারলি তাদেরকে বুঝাইতে হবে এই ফান্ডটা আপনার কাছে কিভাবে আছে এবং কি করতে চাচ্ছেন এটা দিয়ে কত টাকা আছে এবং আপনি এই টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং দেখুন ব্যাঙ্ক স্টেটমেন্ট বিল্ডিং সোসাইটি বুক এবং আপনার যে টাকা আছে বা ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে এটা সম্বন্ধে তাদেরকে ক্লিয়ার বুঝাবেন যে তাদের কাছে আপনার আর্নিংটা কীভাবে হচ্ছে আপনার আপনার দায়িত্বটা কি বাংলাদেশে এগুলো সব সম্বন্ধে আপনার তাদেরকে একটি লেটারে কভার লেটার দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যেমন এখানে লিখেছে প্রো প্রুফ আর্নিং সাচ এস লেটার ফ্রম এমপ্লয়ার কনফার্মিং এমপ্লয়মেন্ট ডিটেলস স্টার্ট স্টার্ট ডেট অফ এমপ্লয়মেন্ট আপনার বিজনেসের স্টার্ট ডেট এমপ্লয়মেন্টের বা স্যালারি যদি আপনি চাকরি করেন তাহলে আপনি স্টার্ট ডেট কত তারিখ থেকে এখানে চাকরি করেন বা স্যালারি আপনার কত রুল কিভাবে আপনার কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলস কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে দিতে বলতেছে এই ধরনের ডকুমেন্টস আপনার খুব ভালোভাবে এটা কিন্তু খুব ভালোভাবে পড়ে নেবেন কারণ এখানে এক সবগুলি কিন্তু তারা বলে দিয়েছে আপনাকে কি কি করতে হবে এর বাইরে আপনাকে অ্যাডিশনাল ডকুমেন্টস দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনার কাছে তো তারা এডিশনাল ডকুমেন্টস যা আছে এখানেই চেয়েছে আপনি কেন নিজে নিজে এডিশনাল ডকুমেন্ট দেখুন এডিশনাল ডকুমেন্টস ফর স্পেসিফিক টাইপস অফ ভিজিটর তা আপনি এডিশনাল ডকুমেন্টস যদি আপনি দিতে চান আপনার এটা সেটা বিভিন্ন কিছু আছে এ আছে সে আছে সম্পদ আছে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি মনে করি এই যে এখানে যে ডকুমেন্টসটি আপনাকে দিয়েছে এটি যদি আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি নিজে চেক করে কনফার্মেশন তাদেরকে দিতে পারেন আপনি ইউউইল বি গেট ডান হান্ড্রেড পারসেন্ট আপনি ভিসা পাবেন আপনি দেখুন এখানে কনফার্মেশন অফ লিগেল রেসিডেন্স আপনার লিগেল রেসিডেন্স অবশ্যই আপনি যদি বাংলাদেশি হন অবশ্যই আপনাকে লিগেল রেসিডেন্স মানে আপনার আইডি কার্ড আপনি অবশ্যই আপনার ন্যাশনাল স্মার্ট আইডি কার্ড দেখাবেন যেটা আপনার লিগাল ডকুমেন্টস আপনার রেসিডেন্স এখানে ইফ আর নট ন্যাশনাল অফ এ কান্ট্রি ইন হুইচ ইউ আর অ্যাপ্লাইং ফর অর ইউর রাইট টু ডিসাইড দেয়ার ইজ নো নট ইনক্লুডেড ইন ইউর পাসপোর্ট আপনি যদি যেখান থেকে অ্যাপ্লাই করছেন এখানে যদি আপনি মানে এই পাসপোর্ট যদি এই জায়গার রেসিডেন্ট না হয় সেটাও আপনি কনফার্মেশন করবেন ঠিক আছে আপনি আপনার এমপ্লয়মেন্ট স্টাডিজ ও আপনি কোথায় স্টাডিজ করেছেন সবকিছু আপনি এখানে দিতে হবে লেটার অফ এমপ্লয়ার কোম্পানি হেড এড পেপার আপনি একটা লেটার দিতে হবে যেটা কভার লেটার বলে এখানে আপনি কোম্পানির ডিটেলস ইউরোল স্যালারিং অফ এমপ্লয়মেন্ট এগুলো দিতে বলতেছে এটা আপনারা এখান থেকে পুরোটা পড়ে আপনাদেরকে সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি এখানে আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন ভালোভাবে পড়ে তারপরে আপনারা এখানে অ্যাপ্লাইতে যাবেন এখানে আপনি দেখুন অ্যাপ্লাই ফর ইউর ভিসা থ্রো গভ গভর্নমেন্ট ডট ইউকে আপনি দেখুন এখানে ফিস দেওয়া আছে ইউর পে ইউর ভিসা ফিস আপনি এখানে ফিসের সম্বন্ধে এখানে আপনি এখানে পেয়ে যাবেন এখানে গেলে চুজ ইউর সার্ভিস আপনি কোন ধরনের সার্ভিস নিতে যাচ্ছেন আপনি যদি প্রিমিয়াম সার্ভিস নিতে পাবেন সিলভার প্রিমিয়াম সার্ভিস নিতে পাবেন যদি আপনি মনে করেন আপনার ফাইলটা একটা ব্যাগেজ করে যাবে শুধু আপনার ফাইলটা একটা ব্যাগেজে থাকবে তাহলে আপনি এখানে প্রিমিয়াম সার্ভিস নিতে পারেন যেটার জন্য আপনাকে এক্সট্রা চার্জ চার পাঁচ হাজার টাকা গুনতে হবে সেটা হচ্ছে সব ধরনের সার্ভিসই বিএফএস গ্লোবালে আছে আরেকটা কথা বলে দিচ্ছি বিএফএস গ্লোবাল কিন্তু কখনো ফেক কোনো কাজ করে না যা করে সবই লিগেল তো সো লিগেল ডকুমেন্টস দেওয়ার চিন্তা ভাবনা করবেন সময় আপলোড ইউর সাপোর্টিং ডকুমেন্টস আপন আপনার সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপলোড যদি করতে চান আপনি সেটাও করতে পারবেন সব সিস্টেম আছে ডকুমেন্ট স্ক্যানিং অ্যাসিস্ট্যান্ট সার্ভিস সব কিছু আছে এখানে দেখুন আপনার ট্র্যাক করতে চাইলে ট্র্যাকের সিস্টেমটা কী দেখুন এখানে ইউ উইল রিসিভ অ্যান ইমেল আপডেট ওয়েন ইউর ডিসিশন হ্যাজ বিন রিটার্ন টু দ্য ভিস অ্যাপ্লিকেশন সেন্টার ইফ ইউ অ্যাক্সেস ইমেল ইজিলি

দেখুন এখান থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন এই যে অ্যাপ্লাই ফর ইউর ভিসা এটা যদি আপনি অনলাইন ভিসা ভিসা অনলাইনে আপনি আপনি নিজে করে নিয়ে যাবেন ফর্মটা তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে যেহেতু আপনি নিজে টাইপ করবেন সেই ক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে কিন্তু দ্রুত টাইপ করার চিন্তা ভাবনা করবেন আগে একটি ডক ফাইল তৈরি করে তারপর আপনি এটি করার চিন্তা ভাবনা করবেন কারণ ডক ফাইল করে যদি আপনি আগে থেকেই যদি আপনার ওয়ার্ডটি যদি আপনি ঠিকভাবে টাইপিং করে রাখেন তাহলে কিন্তু আপনার আর ভুল হওয়ার সম্ভাবনা নেই সো এটা দেখুন অ্যাপ্লাই অনলাইন আমি এখানে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন আমি এখানে ক্লিক করলে এখানে অ্যাপ্লাই সাইডে আপনার সাইটটা ওপেন হচ্ছে এখানে দেখুন চৌজিওর ভিসা আমি এখানে চৌজিওর ভিসা করতে চাইছে আমি কোন ভিসাটা আমি চাচ্ছি আমি এখানে যদি এখানে যাই তাহলে আমি এখানে ভিজিট ভিসা দেখুন আমি এখানে হাউ টু অ্যাপ্লাইতে যাই আমি আমার নিজের জন্য করবো অনলাইনে গেলে এখানে আসবো আসার পর দেখুন আমার অ্যাপ্লিকেশনের সম্বন্ধে আমাকে বলতেছে আমি আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি নিচে এটা আমার অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লাই ইউকে ভিসা এখান থেকে আমি অ্যাপ্লিকেশন করতে পারি করতে চাইলে দেখুন স্টার্ট নাও বাংলাদেশ নেক্সট স্টেপ ট্যুরিজম আমি ট্যুরিজমের জন্য যেতে চাচ্ছি হ্যাঁ উইল ইউ বি ট্রাভেলিং উইথ ভিজিটিং আইডিয়ার ইউর পার্টনার ওর ফ্যামিলি মেম্বার আপনার সাথে কি কেউ কোনো ফ্যামিলি মেম্বার বা কেউ আপনার সাথে যেতে চাচ্ছে তাহলে আপনাকে ইএস দিতে হবে নাহলে নো দিয়ে আপনাকে নেক্সট পাঠানো ক্লিক করতে হবে এভাবে আপনি আমাদের জন্য ওরা বলতেছে যে চেক ইউ নিড এ ইউকে ভিসা অ্যাপ্লাইং ফর এ স্ট্যান্ডার্ড ভিজিটর আমরা স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব এখানে তারপর স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে এখানে আমরা চলে এসেছি এখন আমরা এটা দেখব এখানে ভালো করে দেখব ওরা কি কি ধরনের সিস্টেম এখানে করেছে তারপর আমরা এখানে এখানে এসে আমরা দেখব কি ধরনের ফিস তারা করেছে এখানে স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা নাইনটি ফাইভ পাউন্ড কর কস্ট এখানে তারা বুঝাচ্ছে এরপর আবার বিএফএস কস্ট আছে সব মিলে আপনাকে বারো তেরো চোদ্দ হাজার টাকার মতোই গুনতে হবে এ হচ্ছে তাদের আমি এখান থেকে অ্যাপ্লাই যদি যাই আমি অ্যাপ্লাই গেলাম অ্যাপ্লাই যাওয়ার পর দেখুন অ্যাপ্লাই নাও শব্দটা এখানে আছে আমি ক্লিক করলাম আমাকে একদম তাদের নিয়ে যাচ্ছে আমি এখানে ইংলিশ ক্লিক করলাম যেহেতু আমার ইংলিশ আপনি চাইলে এখান থেকে অন্য ল্যাঙ্গুয়েজ বা বাংলা দয়া করে আপনার ভাষা নির্বাচন করুন আপনি বাংলাও দিতে পারবেন ঠিক আছে আপনি যেভাবে বুঝেন আপনি সেভাবে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এখানে নেক্সট বাটনটি আছে এখানে নেক্সট বাটনটি ক্লিক করবেন করার পর আপনাকে এখানে অবশ্যই আপনার বা বাংলাদেশ হলে আপনার বি টিপ দিলে তাহলে দেখুন বাংলাদেশ ওপেন হয় আপনি এখান থেকে বাংলা গিয়ে নেক্সট বাটনটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আই হ্যাভ চ্যাকড বা আই এম আনেবল টু ট্রাভেল লোকেটেড ইন মাই সিলেক্টেড কান্ট্রি এটা দিয়ে লাভ নেই কারণ আপনি যদি লোকেটেড নাই জানেন তাহলে আপনি কেন এটাতে অ্যাপ্লাই করবেন এই জন্য আই চেক বায়োমেট্রিক অ্যানোর্মেন্ট লোকেশন আপনি সব জানেন যে বিএফএস আপনাকে বায়োমেট্রিক দিতে হবে সেই জন্য আপনি এখানে আই চেক দেবেন দেওয়ার পরে আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে অ্যাপ্লাই হেয়ার দেখেন ইউ মাস্ট অ্যাপ্লাই হেয়ার আমি অ্যাপ্লাই হেয়ার এখানে ক্লিক করলাম করার পর আবার আমি এখানে বাংলাদেশ দিয়ে আমি নেক্সট করলাম নেক্সট নেক্সট পরে চেক দেখুন এখানে এখানে তাদের এটা দেখবেন যে নাও নাও এই যে দেখুন এখানে কোন ধরনের আপনি ভিজিট করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে সেভেন কন্টিনিউ আপনি আপনি এখানে দিতে পারবেন আপনি যদি আদার দেন যদি আপনি এখানে লেখেন যে আমি ট্যুরিজম তাহলে এখানে আপনি টি ও ইউ আর আই আপনি এখানে ট্যুরিজম লিখে আপনার সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনার এখানে ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে ইমেল অ্যাড্রেস ইউজ করে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার ধরুন পাসওয়ার্ডটি এটা আপনার পাসওয়ার্ডটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন আপনি সেভ করে রাখতে চাইলে পাসওয়ার্ড না হলে চেক ইউর আনসার আপনি এখান থেকে ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লিকেশন যেহেতু আপনি ট্যুরিজম আপনি ট্যুরিজম দিতে পারেন আপনি কন্টিনিউ তে ক্লিক করে আপনি আপনার ভিসা দেখুন স্টার্ট অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ডিক্লারেশন পে ফারদার অ্যাকশন এই ধরনের স্টেপগুলো আপনাকে পার হতে হবে সিক্স নাম্বার স্টেজে গিয়ে আপনি শেষ আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনি তাদের এখানে দেখুন হোর ডাজ দিস ইমেল অ্যাড্রেস বিলং টু ইউ না সামওয়ান অনিয়েলস এটা কি আপনার ইমেল না আরেকজনের আপনি যদি আপনার হয় তাহলে আপনি এখানে দিয়ে আপনি সেভ এন্ড কন্টিনিউ করবেন করার পরে এভাবে আপনি দেখুন এভাবে আপনি দেখুন ডু ইউ হ্যাভ অ্যানাদার ইমেল অ্যাড্রেস নো আমার কোনো অ্যানাডার ইমেল অ্যাড্রেস নাই এভাবে আপনাকে প্রশ্ন করতে থাকবে এভাবে আপনাকে ফিল আপ করতে হবে সব ধরনের হোম অ্যাড্রেস টেলিফোন নাম্বার তারপরে আপনি সব ধরনের এখানে দিতে হবে প্রোভাইডেড টেলিফোন নাম্বার আপনি টেলিফোন নাম্বার দিতে হবে এভাবে আপনাকে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করে তারপরে ডকুমেন্টস ডিক্লারেশন পে ফার্দার অ্যাকশনে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সো ভিউয়ার্স এইভাবে আপনি ইউকে ভিসা অ্যাপ্লিকেশান করবেন আর সবাই আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আম ট্রেড বিডি আমার চ্যানেল সেখানে নিচের লাল প্রেস বাটনটি দেখছেন সাবস্ক্রাইব বাটন সেখানে একটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে পারি এবং আমার যেন সেই ইচ্ছাটা জাগে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সো ভালো থাকবেন সবাই আশা করি সবাই কাজটি করতে পারবেন খুব সহজেই পরে আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ